वेलकम टू ट्विन्स क्रिएशन আমি পলি আর আজকে আমি যাইতাছি বর্ধমান আমার সাথে আছে আমার দুই দিদি তারা সামনে সামনে হাঁটতাছে আমি পিছনে পিছনে হাঁটতাছি আর প্রচন্ড ঠান্ডা আমি এই দেখো এই একটা এত বড় একটা জ্যাকেট পরে আমি বাড়িছি অ্যাকচুয়ালি আনপ্ল্যানড তো আমরা নতুন যাই দেখতে যাব তোমরাও সেটা আমার ব্লগ দিয়া নতুন দেখতে ভাই ভাই এই যে এত বিচ্ছিরি ঠান্ডা আর বিচ্ছিরি বাতাস আমার সুইচের মতো সুইচ সুইচ কি বলে গো Shoot! আমার শুচের মতো খুচাইয়া নেড়ে গিয়া তোমায় বা মু সিন্দেইরু এই যে খুব সুন্দর সূর্য উঠছে বাট এই যে বাতাসটা সেটা কমতাই নেই কমতাই নেই Who are you? হেমন্ত দিদি এই একটা জলবুতলে যেন এত বড় ব্যাগ নেওয়াটা কি খুব জরুরি ছিল চলো মুখে আলু খেত আধা ঘন্টা হাঁটার পরে ফাইনালি আমরা একটা টোটো পাইছি শুরুপা দিয়ে হেমন্ত দিদি স্পিডে স্পিডে হাঁটতেছে তারা ট্রেন ধরার লেগে আমি না মুনা মাদাম ভিডিও করতে মাই গড কোন দিকে জানি হাঁটাইয়া নিয়ে যাইব আজকে তারা আমারে শুরুপা দিয়ে এত খেচর শুরুপা দিয়ে ঢুকে যেতেছি বর্ধমান জুলজিক্যাল পার্কে অনেক কিছু ঘুরবো তো ফার্স্ট স্টার্ট করলাম আমরা জুলজিক্যাল পার্ক থেকে দেখে আজকে কতক্ষণ অব্দি ঘুরতে পারি হেমন্ত দিদি এত বড় বস্তা একটা লইছে লইয়া আমার বইতাছে তুমি লইয়েছ তুমি বলেছ ব্যাগের কথা ফাইনালি যেটা দেখতে আসছি ডিয়ার দেখতে আসছি এখানে এটা নাকি ডিয়ার পার্ক কোয়া হয় সো যেটা দেখতে আসছি এটাই সামনে এখন তোমাদেরও দেখাই মনে উঠছে ভালো তুই যে উঠাচ্ছিস ওই দিকে আরো আছে খুব সুন্দর মা ওই দিকে বেড়ার পাশে ঘুরছে চল অর স্পটেড ডিয়ার কি করছিস ভাই আমাকেও দে দুটা শুন না এই সারাদিন কিছু খাইনি শুধু ঝাল মুড়ি খাচ্ছে দেখে গেছে ওটা দাঁত খিচাচ্ছে কি হয়েছে তোমার তুমি এত মন খারাপ করে বসে রইলা যে এই যে এই যে আমি বলছি পলি ডাক যাবি তুই আমার সাথে যা পলির বাড়িতে নিয়ে যাবে তোকে ত্রিপুরা চল আয় চল মা বাড়ির দিকে বাস যাওয়ার আছে আরে লাফাতে পারবে পাতা দিলি না তো দেখ আর আসবো না টাটা এই ফার্স্ট টাইম এত বড় মানে আমি এর আগে যত জায়গায় দেখছি এত বড় দেখছি না আমাদের এই পার্কটা জুলজিক্যাল পার্কটা ঘোরা শেষ অ্যাকচুয়ালি বেশি ভিডিও করছি না কারণ অনেক ঘোরার আছে অনেক কিছু আইব এরপরে আসো আমার ভয় লাগছে এটার ভিতর কেমন জানি মনে হচ্ছে মানুষ কেটে খেয়ে ফেলবে এই হলো আমাদের ব্রেকফাস্ট এক টোস্ট ভালো দাঁড়া দাঁড়া এখন তোর মুখে ধরি মানে আমি মুখে দিলাম তুমি এটা নিলে না ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা যেতেছি হাওয়া মহলটা দেখতে বর্ধমানের অ্যাকচুয়ালি যা প্রবলেম হয়েছে আমরা ঢুকতে দিতে আসলো না বিকজ আজকে স্যাটারডে তো স্যাটারডে অ্যান্ড সানডে বন্ধ থাকে ওরা কাউকে অ্যালাউ করে না আর যেটা মেইন গেট সেখানে কোনো ঢুকারই কোনো উপায়ই নাই তো আমরা সেকেন্ড গেটে আইছি সেকেন্ড গেটে হওয়ার পর অনেক কথা কওয়ার পর অনেক রিকোয়েস্ট করার পরে
আমরা তিনজন ডে এলাও করছে কইছে বেশিক্ষণ থাকতাম না আই যেতাম তো এত দূরে আইছি বস না দেখতে হইতো না অনেক কথাবার্তা কই এখন যাইতাছি অনেক রিকোয়েস্ট করা পরে এলাও করছে এখন যাইতাছি কি ভিডিও ফটো তুলছো তো এখন যাইতাছি দেখাইতাছি একমাত্র তুমি দেখানোর লেগা এত কষ্ট করে আইতাছি কইও না আবার যে ভিডিও লেগা যে আমার আমি নিজেও তো দেখতাম তোমরা লেগাও যাইলাম বর্ধমান ইউনিভার্সিটিতে এই বোটানি ডিপার্টমেন্টের ঠিক উল্টো দিকে সেই হাওয়া মহল দেখো এইটুকু জায়গা বোটে করে যাইতে হয় তারপর এটার উপরে উঠতে হয় আমাদের এই হাওয়া মহলটা দেখা হয়ে গেছে ঘুরা হয়ে গেছে অনেক রিলস বানাইছি ভিডিও ফটো সব হয়ে গেছে অনেক জার্নি টার্নি করলাম ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি পরে এখন আইছি আমরা প্ল্যানেটেরিয়ামে যেমন ফুটেজ নিচ্ছে So finally I am here with butter naan and chicken lahori with onion. এক্ষুনি আমরা নামছি বিকালবেলা হয়ে গেছে এখন বাড়িতে যাইমো অনেক ঘোরাফেরা করছি অনেক অনেক মজা করছি অ্যাকচুয়ালি সব তোলা গেছে না কারণ ভিডিও করতাম না ঘুরতাম হ্যাঁ তো যাই হোক অনেক ঘোরাঘুরি করছি আর একটা কথা তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমরা কি করতে পারো লাইক করতে পারো শেয়ার করতে পারো কমেন্টে জানাও তোমরা কোন জায়গাটা বেশি ভালো লাগছে কোন জায়গাটা বেশি মজা লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল বাড়ি যাওয়ার আগে খুব ভালো একটা সিনারি পাইলাম যে দুটো নারকেল গাছের মিডিলে সূর্যটা খুব অসাধারণভাবে দেখা যাইতেছে